সুনাই এলাকার প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুরশেদ আলী সুখদেবনাথ হাই স্কুল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন এলাকার জনগণ। শনিবার স্কুলে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা সরকারের এই সিদ্ধান্ত বদলানোর দাবি জানান এলাকার নাগরিকরা। চটজলদি সিদ্ধান্ত না নিয়ে সুযোগ দেওয়ার দাবিও জানান তারা। সভায় গণস্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন প্রশান্ত চন্দ্রনাথ, রবিজুল আলী চৌধুরী, ময়না মিয়া চৌধুরী, নীলকান্ত নাথ, আজাদ লস্কর প্রমুখ। সোনাই থেকে নিপুল লস্কর রিপোর্ট। আমরা কি অসুবিধা হইব এটা আমরা চিন্তা করা। এই যে ছোট ছোট ছেলে মেয়ে এরা কিভাবে এখানে যাইতে পারবো কিনা, এখান থেকে 5-6 কিলোমিটার, এরপরে ন্যাশনাল হাইওয়ে, এই রোডটা পার করে এতটুক জায়গা ক্রস করা সম্ভব হইত না। দ্বিতীয় কথা হয়েছে, এই যে স্কুলটা আমরা আজ প্রায় কত বছর হয়েছে, 40 বছর হয়ে গেছে। যখন প্রথম আরম্ভ করা হয়েছে এমই স্কুল, একটা গ্রামের চাঁদা নিয়া বা সবে মিলিজুলি আরম্ভ করা হয়েছে, ওই যে এখন প্রায় আমরা হাই স্কুল সম্পূর্ণ হয়েছে। এই স্কুলটা যে আমরা এখন নিয়ে যেতে যেতেছি, আমরা কর্তব্য কি? আমরা কি চাই নিয়ে যাও? কেউ যখন এই ইচ্ছা নাই যে কিভাবে এটার এই আমরা রাখা যায়, এটা নিয়ে চিন্তা করতে হবে। রেজাল্ট জিরো হয়েছে এই বছর, এটা বড় কথা নাই, কিন্তু সরকারের চাইতেছে মূল উদ্দেশ্য কি আমরা তো জানি না। হয়তো স্কুল কম করার লাগিয়া আমরা যে এত ছাত্রছাত্রী বা এই যে আমরা স্কুলের প্রপার্টি এগুলা কি হইব, নিয়ে গেল ঠিক আছে, ছাত্রকে লাগিয়া যারা টাকা পয়সা আছে গাড়ি ভাড়া দিয়া যাইব কি, কিন্তু বাকি ছাত্র কি হইব, এটা জিম্মাদার কে? তাহলে আমরা এইটুকু জানাইতে চাই সরকারকে যে আমরা স্কুলটা এত একটা প্রতিষ্ঠা, যাতে আমরার উপরে একটু নজর রাখা হয় আর আমরার স্কুলটা এখানে স্থায়ী থাকতে পারে। আমরা ভবিষ্যতে রেজাল্ট আসা পরিবেশটা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে, কারণ এই এখান থেকে সোনালক্ষ হাই স্কুল আনুমানিক 5 কিলোমিটার, যদি আপনারা চাঁদপুর দরিয়া নেন 5-6 কিলোমিটার, এই ছোটো ছোটো বাচ্চা এরা এত দূর গিয়া লেখাপড়া করা কোনো মতেই সম্ভব হইব বলে আমার মনে হয়। রেজাল্ট খারাপ হয়েছে, আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করতেছি আমরা আরেকটা সুযোগ দেন, আমরা রেজাল্টটা আবার কীভাবে ঘুরেই আনা যায় এটার লাগে আমরা চেষ্টা করতাম। আমরা গ্রাম দেশ ছাত্র শিক্ষক সব মিলিয়ে চেষ্টা করতাম, এর ভিতরে ত্রুটি বিচ্যুতি যা আছে তা আমরা সরাইবার চেষ্টা করতাম, কিন্তু আমরা স্কুলটায় কেন বহাল থাকতো, আমরা সুযোগ সুবিধাটা আগের মতো রইতো, ওটাও আমরা চাই। একটা বাচ্চার কতটুকু যাওয়াটা সম্ভব নয় এবং গার্জিয়ান আরও এই রকমের এত দূরে দিয়া সেও শান্তিতে থাকতে পারত, এখানে আর কী ব্যবস্থা করা? তখন তো হারোটা কী হারোয়ানে এটার নোটিশ দেওয়া হয়েছে, এটা সরিয়ে যেতে দিয়া সরা হয়েছে এটার হারোয়ানে, যেখানে জিরো রেজাল্ট সুন্দর কথা। এর পূর্ববর্তী বছরে বিনা পরীক্ষায় কীরকমভাবে মেট্রিক পাশ করা হয়েছে, কোনো পরীক্ষা না লইয়া মেট্রিক পাস কেন করে সেটা যদি করতে পারে তাহলে জিরো রেজাল্ট হয়ে গেছে কি কারণে? ইদানিং কালে গেছে করোনা, ছাত্রছাত্রীরা আইতে পারছে না, বাচ্চারাও আইতে বয়ে পাইছে, ছাত্রছাত্রীরাও আইতে বয়ে পাইছে, গার্জিয়ানরাও তাদের ছেলেমেয়ের স্কুলে দিতে বয়ে পাইছে। যেমন আমি নিজে দিছি আমার ছেলেমেয়ের বয়ে করিয়া দিতে চাই না, আমার ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে সপ্তাহে একদিন, 2 দিন, 3 দিন।